হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, ঈদ আসছে। ঈদ মানেই নতুন সিনেমা, নতুন গান, নতুন টিজার। বাংলাদেশে এবার কিন্তু দারুণ হাওয়া বইছে। সুপারস্টার শাকিব খানের জন্য 100টি হল খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ শাকিব খানের কারণেই শাকিব খানের মুভি সারা বাংলাদেশে 100টি হলে মুক্তি পেতে যাচ্ছে। তার মধ্যে সেই সিনেমাটির নাম হচ্ছে লিডার, আমি বাংলাদেশ। এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসেরও কয়েকটি ছবি আছে, তার মধ্যে প্রেম প্রীতির বন্ধন নামে একটি সিনেমা, যেটি তিনি করেছিলেন জয় চৌধুরীর সঙ্গে, সেই সিনেমাটি মুক্তি পেয়েছে। সবকিছুর পরেও যেটা ঘটনা সেটা হচ্ছে গতকাল ১৯ তারিখেই কিন্তু শাকিব খানের গানের টিজারও মুক্তি পেয়েছে সুরমা সুরমা, এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের গানেরও টিজার মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে জয় চৌধুরীর সঙ্গে। ভক্তরা কিন্তু দুটো গানই খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছেন। কার গানটি খুব বেশি চলছে সেটা বলার অপেক্ষায় রাখে না। তবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে অনেক অভিনন্দন জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। তিনি বলেন, দীর্ঘদিন পর তোমার সিনেমা ঈদে আসছে এবং টিজার দেখে ভালো লেগেছে, জয়ের সঙ্গে তোমাকে ভালোই মানিয়েছে। অপু বিশ্বাস বললেন, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে জুটিভঙ্গ হয়ে কাজ করতে আমি প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাছাড়া তখনও আমি বেশ কিছুটা মোটাই ছিলাম। সামনের ছবিগুলো হয়তোবা অনেক বেশি ভালো হবে, দর্শক আমাকে নতুন রূপে পাবে, আগের চেয়েও আরো বেশি সুন্দর রূপে পাবে। শাকিব খান বললেন, সে তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে, নিজের প্রতি অনেক বেশি অবিচার করেছো, নিজেকে অনেক বেশি শুকিয়ে এখন একদমই কলকাতার হিরোইনদেরকেও ছাড়িয়ে গিয়েছো তুমি। অপু বললেন, এত প্রশংসা দরকার নেই, যখন কাজ করব তখনই বোঝা যাবে আসলে আমাকে দর্শক কতটা পছন্দ করছে। তবে ইদানিং আমাকে দেখে আমার নিজেরই ভালো লাগে, আসলে ভালো একটা ব্যাপার। সেটা হচ্ছে আমার হাইট অনেক ভালো আর আমার গায়ের রং দুটোই খুব চমৎকার, আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। আর যখন কলকাতার মানুষদের কাছে প্রশংসা শুনি তখন তো আরো বেশি ভালো লাগে। হয়তোবা তোমার মতোই এবার এপার বাংলা অপর বাংলা দুই বাংলাতেই সমানভাবে কাজ করতে পারবো। শাকিব খান অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন, সে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা সবই তোমার রয়েছে, তবে তুমি জয়কে নিয়ে একদমই চিন্তা করবে না। জয় এখন দাদা দাদুর সঙ্গে অনেক বেশি মানিয়ে নিয়েছে, আমি তো আছি, সবকিছু মিলিয়ে তোমার ক্যারিয়ার তুমি গুছিয়ে নাও, হয়তো আর 10 বছর এমন করেই কাজ করতে পারবে। যে কাজটা তোমাকে, যে কথাটা তোমাকে আমি আগে বোঝাতে পারিনি, এখন নিশ্চয়ই তুমি সেটা বুঝে গেছো আসলে আমি কি চাই। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, নিশ্চয়ই, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আবার কাজে ফিরিয়ে আনার জন্য। শাকিব খান বললেন, আমি তো কিছুই করিনি, আমি শুধু তোমাকে ইন্সপায়ার করেছি, যে এভাবে করো ওভাবে করো। শাকিবকে ধন্যবাদ দিয়ে অপু বললেন, আসলে যার যা প্রাপ্য সেটা তাকে দিতেই হয়, আর আমিও বুঝতে পারিনি যে আসলে আমার ক্যারিয়ারে আরো কত কিছু যোগ করবার রয়েছে। তবে এই সব প্রথম সিনেমাটি প্রযোজনা করতে যেয়ে নিজের অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে, নিজেকে আরো বেশি পরিণত, আরো বেশি পরিপক্ক মনে হয়েছে। এখন তো মা নিজের ক্যারেক্টারের চাইতে আমার মনে হয় যে আমার মা, তোমার মা কিংবা আমি তিনজনই একটা মা ক্যারেক্টার, এর তুলনা আসলে জয় না আসলে আমি বুঝতেই পারতাম না। তবে সবকিছুর পরেও যেটা, তোমাকে অনেক ধন্যবাদ এবং আমার পরিবারকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, কার গান আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।